আপনার খামার সম্পর্কে একটু জানতে চাই। আমরা খামারটা দেখতেছি ক্ষুদ্র একজন উদ্যোক্তা, বেশ কয়েকটা গাভী গরু পালন করেন, এই বিষয়ে টোটাল বিষয়টা একটু জানতে চাই। গরু পালনে আসলে লাভ না লস? গরু পালা ভাই লাভই আছিল, লাভ ছিল, এখন একটু সংকটের মধ্যে আছি, করোনার কারণে মেলা লোকসান হয়েছে, কিন্তু সেটা কাটার জন্য ওখানে যাই, মানে আবার গরু কেনার জন্য, ভালো গরু কেনার জন্য, ভালো মান গরু কেনার জন্য চেষ্টা করতে করতেছি, যেন চেষ্টা করতেছি যেন আগের মতো আমি করোনা আগের মতো মনে করেন কি স্বাবলম্বন যেন আমরা হতে পারি, এই সুন্দর ভালো জাতের দুই একটা গরু যেন আমি আরও কিনে আগের মতো মনে করেন হয়ে যেতে পারি, করোনার লসটা কাটানোটা সংকটের মতো হয়ে যেতেছে মানে। আচ্ছা, করোনার আগে জানতে চাচ্ছি, করোনার আগে আপনাদের কিরকম লাভবান হয়েছে সে বিষয়ে জানতে চাচ্ছি। হ্যাঁ, করোনার আগে মনে করেন প্রায় গরু ছিল অনেক বেশি, তখন মনে করেন প্রায় 2,000 টাকা প্রতিদিনই যাই, 6,000-7,000 টাকা ডেইলি ইনকাম আসতো আমার, যদি 2,000 টাকা যদি গরু খাইতো তারপরে আমার 4,000 টাকা থাকতো ডেইলি, 4,000 টাকার জন্য মনে করেন মাসে অনেক টাকাই থাকতো, তাই দিয়ে মনে করেন কি আবার একটা কিনতে পারছি, আবার মনে করেন আপনার ভাই অন্য ব্যবসার মধ্যে টাকাটা লাগাইতে পারছে, কিন্তু করোনাকালীন ভাই দুধ টুধ বিক্রি করার না কারণে গরু অসুস্থ ছিল, অসুস্থ করোনাও ছিল কি জানি রোগ নতুন আসছিল, তখনই লসটা ভাই লসটা হয়েছিল, সেই লসটা কাটানোর জন্য অনেক চেষ্টা করতে করছি, মানে অনেক আবার মনে করেন চিন্তা ভাবনা করতেছি যেন লসটা কাটাই আস্তে ধীরে ধীরে যেন আরেকটা 2-3টা করে গরু বছর কিনতে পারি। আচ্ছা, করোনার সময় আগে বলছেন যে করোনার আগে আপনি প্রতিদিন 4,000 টাকা এরকম আসতো, এই 4,000 টাকা সেই কতগুলো গাভী ছিল বা কিরকম লালন পালন করতেন? এটা মনে করেন কি গরু তো 4,000 সেই সময় তো মনে করেন মানুষ ছিল, ধরতে গেলে আমার আম্মা ছিল, আমার আব্বা ছিল, আমার ভাই ছিল, তখন গরু বেশি ছিল, একজন এক কাজ করতো, মানে তারা অটুনি কাজে ওনাদের কাজের পাশাপাশি আমাদের সহযোগিতা করতো, সহযোগিতা করতেন, হ্যাঁ সহযোগিতা করতো, কেন গরু অনেক ছিল, বেশি ছিল, বেশি ছিল, তখন তারপরে মনে করেন এই আস্তে ধীরে এই করোনা কালে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আস্তে ধীরে গরু বাসুর কমে গেল, অসুখ ছিল বিক্রি করে ফেলাইছি, একটু লস আসিলাম, লসে বিক্রি করে ফেলাইছি, আগে যেই ছিল তখন ভাই আমি লাভবান। ভবিষ্যৎ কি পরিকল্পনা, সামনে কি ভাবছেন? ভবিষ্যতের কল্পনা ভাই আমার ভবিষ্যৎ মনে করেন আমি চাই আমার খামারটা আবার আগের মতো হয়ে যাক, আস্তে ধীরে আমি কিনতে পারি লসটা যেন সারিয়ে যেতে পারি, ভবিষ্যতে চিন্তা আমার গরু ফালার জন্যই চিন্তা, মানে আমি গাভী জন বাড়িতে পারি। আর লস কি আছে না নাই? এক কথা বলেন, গরু পালন কি আসলে লাভ না লস? না, গরু পালন সঠিক বলতে যেটা বলতে লাভই, কিন্তু লস বলতে কি নিজের ভাবে নিজে ভালো করে পালতে পারলে কোনো লস নাই, সঠিকভাবে লালন পালন করলে, সঠিকভাবে ডেকশন করলে কোনটা কোন দিকে, গরু পালায় এতটা লস নাই, লাভই। ওখানে খাবারের দামের জন্য আমরা একটু ব্যামোর্চার দিকে পড়ে গেছি, একটু লসের দিকে গেছি এই। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। আপনার ঘরটা বেশ ছোটখাটো, তিন দিয়ে চার দিকে আটকানো, আলো স্বল্পতা রয়েছে, তো এই যেভাবে গরু পালন করেন, এই শেড নির্মাণ করে কত বছর ধরে গরু পালন করেন? গরু বলতে 17-18 বছর। আর কি করেন? এই পাশাপাশি চাকরি ব্যবসা টুকটাক আছে, আগে দশ পাঁচ জন আগে মধ্যকাল ছিল, আর কিছু না, পাশাপাশি জাগার ব্যবসা করেন? ওই ব্যবসা কি আছে? ওদের সঙ্গে চালান নাই অনেক। হ্যাঁ, ওই ব্যবসা জায়গা ব্যবসা নাই। কোন ব্যবসায়? গরু খামার লস হয়েছে অনেক, খামারে অনেক লস, গরু খাবার দাম অনেক বেশি। কেন লস হলো? কেন গরু খাবার দাম বেশি? খাবার দাম বেশি, খাবার দাম বেশি, তাহলে এই যে কাঁচা গাছ পাওয়া যায় না? না, কাঁচা গাছ খাওয়ালে তো লাভ, ভালো করে তো ফলায় সব বড় যেতেছে, তবে কাঁচা গাছ কম খুঁজে আমরা, কাঁচা গাছ নাই। না, এই 18 বছরে গরু পালন করছেন, এখন এসে লস, লাভ কখনো হয়নি? লাভ আগে ছিল, এখন লাভ নাই। আগে লাভ, খাবার দাম কম ছিল, ভালো টুল ফালাই নেবে, জায়গাটা গাছ ছিল, গাছটা গাছ এখান থেকে গাছটা চিন্তা নাই গরু, মানে আগে গরু ছেড়ে দিয়া দিয়া ফালতেন, এখন আর ওইটা আর হচ্ছে না। আমরা দেখলাম একটা খামারে আপনি ঘাস নিয়ে আসলেন, আসলে কেন? ওটা কি পয়সা দিয়ে আনতে হলো? না, ওইটা হলো ধার হিসেবে আনতে হচ্ছে। হ্যাঁ, ধার হিসেবে কালকে দিয়ে দিবো, আবার আবার দিতে হবে তাকে, দিতে হবে, মানে আজকে খাবারটা এই করার জন্য ঘাটতি পূরণ করার জন্য, পূরণ করলে ঘাটতি পূরণ করলে কালকে তারকে আবার ঘাস নিয়ে দিয়ে দিবো, ঘাস দিয়ে দিতে হবে কালকে। কোথা থেকে ঘাস সংগ্রহ করেন? এই আবার কিনতে হবে, ঘাস কিনতে হবে। কয়টা গরু আছে এখন? গরু গায়ে তিনটা বাচ্চা আছে। তো গরুগুলো দেখান তো, কি জাতের গরু পালেন? এই যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে বলেন তো আপনি কতখানি? এটা জার্সি। জার্সি কয় কেজি দুধ হয়? 22-23টা দুধ হয় দুবেলা, দুবেলা 22-23টা। আচ্ছা, কয়টা বাচ্চা দিচ্ছে এটা? বাচ্চা তিনটা দিচ্ছে। তিনটা তিনটা মানে কিনে আনছেন নাকি ঘরের বাচ্চা?
পালের বাচ্চা থেকে গাভী হয়েছে তিনটা বাচ্চা দিয়েছে 22 কেজি দুধ হয় মাশাআল্লাহ ভালোই তো দুধ তো দেখা যাচ্ছে ভালোই হয় এটি কি গাছ এটা কি নাম পড়ে রে এটা মানে মোর ইয়া গাছ আছে জাম্বু গাছ জাম্বু আর কি আরে হেলানসার হেলানসার জাম্বু আচ্ছা আচ্ছা মানে চাষ এই জাম্বু গাছ চাষ করছে নাকি কিনতে হয় কিনতে হয় জাম্বু গাছ কিনে খাওয়ান হ্যাঁ পেট খাওয়ান আর কালোটা কি জাতের গরু এটা সাইওয়াল কালোটা সাইওয়াল সাইওয়াল ওটা কি পালে না ওটা কিনা ওটা কিনা কয়টা বাচ্চা সব কিনছে এটা বাচ্চা দিছে আমার দুইটা আপনার কাছে আমার দুটো বাচ্চা দিছে আর আগে আগে কাছে তিনটা তিনটা মাশাআল্লাহ কত দিয়ে কিনছিলেন 2,70,000 মাশাআল্লাহ এই যে তো ভালো গাভী 2,300 দুধ হয় এর চেয়ে ভালো গাভী তো বর্তমানে সাদা একটা দেখতে পাচ্ছি সাদাটা কিরকম এটা ফ্রিজিয়ান চমৎকার মাশাআল্লাহ এটা এটা কি কিনছেন না বানাইছেন বানাইছেন পালের গাভী বাচ্চা থেকে বানাইছেন না কয়টা বাচ্চা দিচ্ছে চারটা বাচ্চা দিচ্ছে আপনি বলছেন পালের বাচ্চা দুধ কয়টা দেয় দুধ এটা একটু বেশি অর্ডার এটা একটু বেশি মাশাআল্লাহ বেশ ভালো তো আচ্ছা আপনি এ তো 20টা নিচ্ছে তো দুধ নেই একটাও না 20 কেজি করে দুধ বলে তো মাশাআল্লাহ ভালো হওয়ার কথা আপনি বলছেন যে লস মোদি ব্যবসা ছিল এখন নাই এখন এই গরু দিয়ে এই যে এখন তিনটা গাভীতে দুধ দিচ্ছে কতগুলি এখন এখন 50-60 হয় আর যাদের আরো কম দুধের গাভী তাদের তো আরো বিপদে আছে তাই না আচ্ছা এখন এই যে গাভীগুলি পালতেছেন আপনি বলতেছেন যে এগুলি 20 লিটারের উপরে দুধগুলি গাভীগুলি ভালো গাভী চেনার উপায়টা কি কিভাবে চিনবো আমরা যে এটা ভালো গাভী আমরা কিনবো প্রথমটা ভালো হয় না যা ফলার পর পর তো বুঝা যাবে যে কি এর মায়ের দুধ কতটুকু দিচ্ছে এটা ইয়া কতটুকু দুধ দিচ্ছে হিসেবে আইতি আচ্ছা আপনি এই যে গাভী গাভী পালন তো সহজ জিনিস না না একজন নতুন খামারি হুট করে এসে যদি গাভী পালন করে তাহলে কি পারবে না না পারবে না সেটা তাহলে কি করা উচিত তার জন্য পরামর্শ করেন বীজ দেওয়া হিট আসে পরামর্শ করি বীজ দেন বীজ কি ধরেন এখন সমস্যা সমস্যা হয় কারণ বাচ্চা ধরতেছে না সবকিছু করা যাবে খামার নিয়ে আর কি কি করতে চান আমি কথা হলো যে এই যে আমি একটা কথা মাঝখানে গেল যে সেটা হলো একটা খামারি নতুনভাবে করতে গেলে আসলে কি দিয়ে শুরু করা উচিত আপনার কি মনে হয় খামার থেকে মনে করেন প্রথম গরু বছর আস্তে আস্তে বার রাখবো খামার থেকে একটা খামার করে আমরা তো খামার ঠিক হয় না সারকম থাকবো ইয়া থাকবো সব কিছু থাকবো
খামার সিস্টেম অনুযায়ী এটা খামার আমার খামার চলে গেছে না না ঠিক আছে আপনি তো নিয়ম মেপে এটা করা হয় না আপাতত আমার মনে হয় এটা দেখার জন্য অবস্থা করা হয়েছে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে সেটা হলো কেউ যদি নতুন খামার করতে চায় তাহলে কি বকনা দিয়ে শুরু করবে না সারা কাছি গুঁড়া করতে হবে হ্যাঁ মানে বাচ্চা শুরু বাচ্চা দিয়ে করতে হবে ছোট বাচ্চা সহ গরু কিন্তু হবে গরু কিন্তু হবে আচ্ছা আচ্ছা সেটা গেল একটা জিনিস বলতেছি সেই যে বলছেন যে ছোট বাচ্চা দিয়ে করতে হবে এই যে আপনারা লালন পালন করেন আপনাদের বাইরে কাজ করেন এই খামারে আর কে সহযোগিতা করেন এই আমার বাড়ি ভাবি করে ভাবি কি কাজ করে কি এই গরু গুলো ছোট ছোট করা আর আমি কাজ থেকে কাজ দিয়ে যায় বাজারে গেলে গরু খাওয়ায় আর আমার ছেলে ওপরে আর মেয়ে করে মেয়ে মাদ সাজাগা মেয়ে করে না মেয়ে করে না না মেয়ে মাদ সাজাগা ছেলে করে ছেলে করে ছেলে তো ছোট থাকেন না মার বসে